আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি আহলাদি আন্দোলনের আমির ওমাদেশে আহলাদিত জনতার জাগরণ সৃষ্টিকারী অকুত বয়সিপাছালার ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিকা তাহারিক এর সম্পাদক মণ্ডলীর সভাপতি আহলাদিত আন্দোলন উৎপত্তি ও কোন বিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ বিষয়ে পিএইচডি সম্মানে ভূষিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ প্রফেসর সাইকুল হাদিস ডক্টর আসাদুল্লাহ গালিব আজকের এই সম্মেলনের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ভাইস ভাইস চেয়ারম্যান ভ্যাকসিমকো গ্রুপ জনাব সালমান এফ রহমান বিশেষ অতিথি সাতক্ষীরার মাননীয় এমপি উপস্থিত সর্বস্তরের দায়িত্বশীল ভাতৃমণ্ডলী যুবসংঘ সোনামণি উপদেষ্টা হেতাকাঙ্ক্ষী শুভানুদায়ী বন্ধুবরেণ্য সম্মেলন সফল বাস্তবায়নের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী নিরাপত্তা বাহিনী স্বেচ্ছাসেবক সাহায্যকারী সাংবাদিক ব্রাদানের মিল্লাত আপনাদের প্রতি রইল প্রাণ্ডাল অভিনন্দন সরপরি বর্তমান সরকার ও তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের জন্য রইল আন্তরিক দোয়া যাদের সম্মতি ও সহযোগিতায় এ সম্মেলন সফল বাস্তবায়ন হতে যাচ্ছে আল্লাহ যেন পূর্ণ যাযায় খায়ের দান করেন আমিন বন্ধুগণ আহেলাদিস কোন মতবাদের নাম নয় কোনো পার্টির নাম না কোনো ইজম বা তরিকার নাম নয় এটি একটি পথের নাম যে পথ আল্লাহর সর্বশেষ ওহির পথ পবিত্র কোরআন সহি সুন্নার পথ যে পথে শেষ ঠিকানা জান্নাত সেই পবিত্র পথে আহ্বান জানায় যে সংগঠন তাকেই বলে আহলে হাদিস আন্দোলন এই আন্দোলন মানুষের হকালীন কল্যাণ উপরকালীন মুক্তির আন্দোলন হাজি আর কাতুন ইসলাম সাতুন মিন জামানে সাহাবাতে রাদিয়াল্লাহু নুম ইলা ইয়াউমিন হাজা আল্লাতি তাদুন নাসা ইলা এতে সামে বিল কিতাব ওয়া সুন্নাতে সহিহা ইহা দুনিয়ার মানুষকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের জমায়েত করার জন্য সাহাবায়ে کرامের যুগ হতে চলে আসা নির্বেজাল ইসলামী আন্দোলনের নাম আহল হাদিস আন্দোলন কেন হারকাতুন আহল হাদিস মুহিমমাতুন জদ্দান লিদায়েন্নাসিল আল হক আল খালেসে মিনাল কিতাব ওয়াস সুন্নতে সহিহা লিইক্তাদাদিহ মিনাল মাজাহিব ওয়া তুরুকুল আরায়েল মহদাসা মানুষ রচিত অসংখ্য মাজহাব মতবাদ ইজো মতরিকারের বেড়াজালে আবিষ্ঠিত মানব সমাজকে আল্লাহ প্রদত্ত ও রাসুল প্রদর্শিত অভ্রান্ত সত্যের পথে পরিচালনার জন্য আহলাদিস আন্দোলন প্রয়োজন প্রিয় বন্ধগণ আল্লাহর অহির্বিধান প্রচার ও প্রসারের কাজে যেমন রাসুল্লাহ উল্লাহ ইসলামের জামানা থেকে বাধা এসেছিল আমাদের কাছেও সেরকম বাধা এসেছে প্রথম বাধা আসবে পরিবারের তরফ থেকে দ্বিতীয় বাধা আসবে সমাজপতিদের তরফ থেকে তৃতীয় বাধা আসবে ওলামায়ে সু। বদ মেজাজি স্বার্থলোভী আলেমদের পক্ষ থেকে চতুর্থ বাধা আসবে রাষ্ট্রীয় বাধা আহলাদি আন্দোলনের উপরেও ঠিক তেমনি বাধা এসেছিল আমরা ধৈর্যের সাথে নবী তরিকায় বাধা উত্তরে ওঠার চেষ্টা করছি ইনশাল্লাহ উপস্থিত ভাতৃমন্ডলী আহ্লাদিস আন্দোলনের আকিদ বিশ্বাস হল শান্তি প্রতিষ্ঠা করা সন্ত্রাস জুঙ্গিবাদ চরম পন্থা অবলম্বন বোমাবাজি ইসলামের নামে নৈরাজ্য সৃষ্টিকারী জেহাদের নামে আত্মঘাতী হামলা করা দাবি আদায়ের নামে হরতাল করা মানুষ হত্যা করা ইসলামের সুম হারাম আল্লাহ বলেন মান কাতালনাফসান বিগাইরি nafsin আও ফাসাদিন ফিল আরজে কাননা মা কাতালান নাস জামিয়া যে ব্যক্তি পৃথিবীতে বিনা বিচারে কোন মানুষকে হত্যা করলো অথবা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলো সেজন্য গোটা বিশ্বের মানুষকে হত্যা করলো আল্লাহ বলেন উমাই ইয়াকতুলু মুমিনান মুতামমিদান আযাবাহু জাহান্নামা خالدين فيها وكاذب الله عليهم ولعنهم وعد لهم عذابا আজিমা যে ব্যক্তি কোন মুমিন মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করল তার শাস্তি হলো তার দান হলো জাহান্নাম চিরদিন সে সেখানে থাকবে আর আল্লাহর গজব আর লানত তার উপর প্রতিষ্ঠিত হবে তার জন্য তৈরি করে রাখা হয়েছে কঠিন শাস্তি আহলে আন্দোলনের বিশ্বাস হলো আকিদা আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন জানা আবশ্যক আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলমিন সশস্ত্র দারোগা করে প্রেরণ করেন নাই লাস্তা ব্যবসায়ীতে তিনি ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত শুরু অমা আর সালনাকা ইল্লা রহমাত আলমিন পরে দেখুন একামতে দিন পথ পদ্ধতি এই যে বই বইটা দেখেছেন দিন পথ পদ্ধতি মোহতারাম আমির জামাতের লিখিত বই বাই করুন এ বইয়ের চল্লিশ পৃষ্ঠা বাই করুন এ বইয়ের পঁয়ত্রিশ পৃষ্ঠা তেত্রিশ বই প্রথম সংস্করণ হয়েছে দুই হাজার সালে মার্চ মাসে প্রথম সংস্করণ হয়েছে দুই সালের মার্চ মাসে সেখানে দেখুন মহতারাম আমিরা জামাত কি লিখেছেন জিহাদের অব্যাখ্যা করে শান্ত একটি দেশে বুলেটের মাধ্যমে রক্ত গঙ্গা রাতারাতে রাতারাতি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখানো জেহাদের নামে সের প্রতারণা বই কিছু নয় অনুরূপ দিন কায়েমের জন্য জেহাদের প্রস্তুতির ধোকা দিয়ে রাতের অন্ধকারে কোন নিরাপদ পরিবেশে অস্ত্র চালনা ও বোমা তৈরির প্রশিক্ষণ গ্রহণ করা জেহাদি উদ্বুদ্ধ সরল মোনা তরুণদেরকে ইসলামের শত্রুদের পাতে ইসলামের শত্রুদের পাতানো ফাঁদে আটকে ধ্বংস করার চক্রান্ত এব পঁয়ত্রিশ মিষ্ঠা পড়ুন বাংলাদেশে সম্প্রতি চরমপন্থী রাজনৈতিক তৎপরতার পক্ষে ইসলামকে ব্যবহার করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে তারা দিন কায়েমের অব্যাখ্যা সম্মিলিত লেখনি যেমন জনগণের নিকটে সরবরাহ করছে তেমনি অশিক্ষিত এবং অল্প শিক্ষিত তরুণদের যেহাদের অব্যাখ্যা দিয়ে সশস্ত্র বিদ্রোহে উস্কানি দিচ্ছে এবং আরো পড়ুন চল্লিশ পৃষ্ঠা দেশের ন্যায় সংগতভাবে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে সশস্ত্র হোক নিরস্ত্র হোক যে কোনো ধরনের অপতৎপরতা ষড়যন্ত্র বিদ্রোহ ইসলামে নিষিদ্ধ বরং সরকারের জনকল্যাণমূলক যে কোনো ন্যায় সঙ্গত নির্দেশ মানে চলতে প্রত্যেক মুসলিম নাগরিক বাধ্য কিন্তু কোন গুনাহের নির্দেশ পালন করতে কোনোরকম মুসকুন মুসলমান বাধ্য নয় আমরা আবার করুন চুয়াল্লিশ পৃষ্ঠা দিন কায়েমের ভুল ব্যাখ্যায় গোলক দাদায় ধরা পড়ে এদেশের বহু লোক পথ হারিয়েছে বর্তমানে জেহাদের ভুল ব্যাখ্যা দিয়ে কিছু তরুণকে সশস্ত্র বিদ্রোহে উস্কে দেওয়া হচ্ছে বাপ মা ঘর বাড়ি এমনকি লেখাপড়া ছেড়ে তারা বনে জঙ্গলে ঘুরছে তাদের বোঝানো হচ্ছে সাহাবিগুন লেখাপড়া না করেও যদি জেহাদের মাধ্যমে জান্নাত পেতে পারেন তবে আমরাও লেখাপড়া না করে জেহাদের মাধ্যমে জান্নাত লাভ করব। কি চমৎকার ধোকাবাজি ইহুদি খ্রিস্টান ব্রাহ্মণবাদী গোষ্ঠী আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যাক আর অশিক্ষিত মুসলিম তরুণেরা তাদের বোমার অসহায় খরাক হোক এটাই কি শত্রুদের উদ্দেশ্য নয় কিন্তু এই সব তরুণদের বুঝাবে কে ওরা তো এখন জেহাদের জন্য জান্নাতের জন্য পাগল তাদের জেহাদ কাদের বিরুদ্ধে তাদের এই জেহাদ কাদের বিরুদ্ধে তবে এটা সবসময় শোনা যায় তাদের টার্গেট হলো অমুক আহলাদিস নেতা কারণ আহলাদিস আন্দোলন এর নেতারাই কেবল ওদের ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে জনগণকে ওদের নেপথ্যে নেপথ্য নায়কদের সম্পর্কে হুশিয়ার করেন ওদের বিদেশি অর্থ ও যোগানদাতা সম্পর্কে সাবধান করে থাকেন সুতরাং এই বইটায় কি চরমপন্থীর কিছু লেখা আছে এই বইটায় কি জুঙ্গিবাদের কোনো বুব গন্ধ আছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বলতে হচ্ছে হায়রে দুর্ভাগ্য আমাদের দু সালে ষোলো সালে তেরোই জুন সোমবার বিকালে মোহতারা আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ পুলিশের মহাপরিচালক জোনাব মোহাম্মদ সহিদুল হকের সাথে ঢাকায় সাক্ষাৎ করেন এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সংগঠনের ভূমিকা ব্যাখ্যা করেন অথচ তার মাত্র দেড় মাসের মাথায় একত্রিশে জুলাই তারিখে উদ্বোধনকৃত ঢাকা মেট্রোপলিটন পুলিশের হ্যালো সিটি অ্যাপস প্রমোশনাল ভিডিওতে জঙ্গিবাদের বিরুদ্ধে লেখনী লিখিত একামতে । দিন পথ পদ্ধতি এই বইটির উপরে কিছু গোলা লেখে দেখানো হচ্ছে সেই সাথে আমিরে জামাতের মরুভূম পিতা প্রখ্যাত আলেম দিন সাইকুল হাদিস মৌলানা আহম্মদ মৌলানা আহমদ আলী যিনি চুরানব্বই বছর বয়সে উনিশশো সালে দুনিয়া থেকে বিদায় হয়েছেন তার নামে অবদ দিয়ে তার লিখিত আকিদায় মুহাম্মাদি বইটি জুঙ্গি বই হিসাবে দেখানো হচ্ছে অথচ তার মধ্যে জুঙ্গিবাদের বুবতা শোনায় আমরা এতে দারুনভাবে ভাবে ক্ষুদ্ধ ব্যথিত এর প্রতিবাদে গত আট তিন সতেরো তারিখে আমরা লিখিতভাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে অভিযোগ পেশ করেছি অতবার গত পঁচিশ পঁচিশ পাঁচ উনিশ মঙ্গলবার রাতে মহতার আমিরে জামাত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দু তার বাসায় তার সাথে সাক্ষাৎ করে সব কিছু বলেছি এবং পুনরায় লিখিত আবেদনও পেশ করেছি কিন্তু দুঃখের বিষয় এখন উক্ত প্রচার চলছে কোনো কিছুই বন্ধ হয়নি আমরা অনতি বিলম্বে পুলিশের হ্যালোচিটি অ্যাপস থেকে উপরোক্ত বই দুটির অপসারণের জোর দাবি জানাচ্ছি জনগণকে ধোকা দিতে আহলাদিসের বিরুদ্ধে অহবাদ দেওয়া মানে স্বয়ং ইসলামের বিরুদ্ধে অবাদ দেওয়া আহলাদিস আন্দোলনের প্রচার ও প্রসারের কাজে বাধা দেওয়া মানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের কাজে বাধা দেওয়ার স্বামী কেন না ইমামে শাফি রাহিমুল্লাহ যিনি 1950 সালে জন্ম করে 2004 সালে মৃত্যুবরণ করেছেন তিনি বলেন ইজা রাআইতু রাজুলাম মিন আসাবিল হাদিস তাআন্নামা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি আসলাম হাইয়ান আমি যদি কোনো আহলাদিস যুবককে দেখি আহলাদিস ব্যক্তিকে দেখি আমি নবী যেন্লাহ সাল্ল আসলামকে জীবিত দেখছি যখন আমি কোনো আহলাদিস দেখি তখন ইমাম সাপিজ কথা বলেছেন সুতরাং আহলাদিসদের কাজে বাধা দেওয়া স্বয়ং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের দিনকে বাধা দেওয়া সরকারি প্রশাসনের কাছে আমি বলতে চাই আপনারা যদি আমাদের বিরুদ্ধে অপচার বন্ধ না করেন আমাদের হাদিসের প্রচার ও প্রসাদের কাজে বাধা দেন তবে আমাদের কিছু করার নাই আমরা হরতাল ভাঙচুর আমরা করব না আমরা কোনো গাছও কাটবো না আমরা রাস্তাও বন্ধ করব না আমরা বলবো সেখানে যেখানে বলেছিল হজরতে মুসা আল্লাহ আমালিহি হে আল্লাহ তুই তার দল থেকে রক্ষা করো আমরা সেখানেই বলবো আমরা বলেছিলাম দুই সালে আমাদের বিনা অপরাধে আমাদের দুই সালে আমাদের বিনা অপরাধে আমাদেরকে বন্দি করা হয়েছিল আমির জামাত সহ আমাদের বেশ কিছু নেতাদেরকে সেখানে বন্দি করেছিল আমরা জানতাম না আমরা কারোর কাছে করি নাই আমরা কি হরতাল করেছি আমরা কি রাস্তা বন্ধ করেছিলাম আমরা কি দেশের নৈরাজ্য সৃষ্টি করেছি করি নাই আমরা তার কাছেই বলেছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহুম্মা খাलिम বাইনা কালিমাতহিম হে আল্লাহ তাদের দলের মধ্যে ভাঙন সৃষ্টি করে দাও ওয়াজালজি লাক্তামাহুম তাদের পদসকরণ করে দাও ওয়আনজিল বিহিম বাসাকাল্লাজি লা তারুদদুহানিল কাউমিল মুজরিমিন হে আল্লাহ তাদের উপরে সেই শাস্তি নাযিল করো যেরা শাস্তির প্রতিরোধ করার ক্ষমতা কেউ নাই আমরা বলেছিলাম আল্লাহুম্মা লা তুসাল্লি তালাইনা মেয়ার হামনা হে আল্লাহ তুমি তাদের বিজয় করো না যারা আমাদের উপরে রহম করে না আমরা বলেছিলাম আল্লাহ হুবাস্তুত্তা তাকাল কাবিল মুসরমিন হে আল্লাহ তুমি পাপী সম্পদের উপরে তোমার শাস্তি কঠোর করো আমরা বলেছিলাম হে আল্লাহ তুমি ইসলাম মুসলমানের সম্মানিত করো কাফের পাপসারি বেদাতি মুসিকদের তুমি ধ্বংস করো আমরা কিছুই করব না আমরা আল্লাহর কাছে বলব। বলবো সুতরাং আমাদের আবেদন আমাদের প্রার্থনা আমাদের আপনাদের কাছে কিছু অনুরোধ যে আমাদের এই কাজগুলো বন্ধ না করে আমাদের আহলাদিস আন্দোলনের সভা সমিতি আহলাদ আন্দোলনের প্রচার করতে দিন এদেশের বুং জুঙ্গি উৎখাত করতে একমাত্র কোরআন হাদিসের ব্যাখ্যা সম্মিলিত আমির আমাদের বইগুলো ব্যাপকভাবে প্রসার এবং তাকে সভা শান্তি করতে দিলে ইন সভা করতে দিলে আজিজ এদেশের জঙ্গি উড়ে যাবে এদেশের জঙ্গি থাকবে না আজকে ইসলামী সম্মেলনের পক্ষ থেকে আমাদের কিছু পরামর্শ আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং তার অঙ্গ সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে সরকার ও প্রশাসনকে পরিষ্কার ধারণা রাখতে হবে এবং তাদের সম্পর্কে অহেতুক ধারণা করা থেকে বিরত থাকতে হবে দুই জুঙ্গিবাদের বিরুদ্ধে অত্র সংগঠন কর্তৃক প্রকাশিত পরিবেশিত বই পত্রিকা বক্তৃতা সহ ব্যাপকভাবে প্রচারের সুযোগ দিতে হবে আহলাদিস আন্দোলন বাংলাদেশকে সারা দেশে অবাধে সাংগঠনিক প্রোগ্রাম চালানোর সুযোগ দিতে হবে ইতিমধ্যে তাদের যে সব নেতা কর্মীকে সন্দেহবাসে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে এবং নেতাকর্মীদের বিরুদ্ধে অহেতুক হয়রানি বন্ধ করতে হবে জঙ্গিবাদের পক্ষে অনলাইন প্রচার সমূহ কার্যকরভাবে বন্ধ করার ব্যবস্থা নিতে হবে ফেব্রুয়ারির তেরোতে র্যাব কর্তৃক প্রকাশিত জঙ্গিবাদ বিরোধী বইয়ে বত্রিশ ও তেত্রিশ পৃষ্ঠা ও তিন ও চার নম্বর বিষয়ে আহেলাদিস ও সালাবিদের বিরুদ্ধে ও তাদের আকিদার বিরুদ্ধে যে মিথ্যা প্রচার চালানো হয়েছে সেগুলো অনতিবিলম্বে বাদ দিতে হবে সেই সাথে পুলিশের হ্যালো সিটি অ্যাপ থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে আমির জামাতের লিখিত দিন পথ পদ্ধতি বই এবং আকিদায় মোহাম্মদী বই দুটির প্রত্যাহার করে নিতে হবে সরকারের নিকটে আমাদের কয়েকটি দাবি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালনা কমিটিতে আহেলাদিস প্রতিনিধি রাখতে হবে এবং সেখানে আহেলাদিস বিদ্যানদের বই পত্র স্থান পায় তার ব্যবস্থা করতে হবে বাইতুল মোকারম জাতীয় মসজিদে অন্তত একজন আহেলাদিস ইমাম রাখতে হবে এবং তিনি যাতে মাসে কমপক্ষে একটি খোদ্া দিতে পারেন তার ব্যবস্থা করে দিতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের সিলেবাস কমিটিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কমিটিতে আহলাদিস বিদ্যানগণের প্রতিনিধি রাখতে হবে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড ও দারুল হাদিস বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দিতে হবে হাইকোর্টের সামনে স্থাপিত দেবী মূর্তি সরাতে হবে সেই সাথে মুক্তিযুদ্ধের ভাস্করের নামে ঢাকার জনপথ জারাজপথের বিভিন্ন মোড়ে মূর্তি নির্মাণ বন্ধ করতে হবে মসজিদের নগরী ঢাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে আহিস ভাইদের প্রতি আমার পরামর্শ কোনো রকমের হুল্লোর কোনো রকমের ভাঙচুর কোনো রকমের সন্ত্রাস বিরোধী কাজ আপনার পাশে বা কোন জায়গায় কোথাও খোঁজ পড়লে খোঁজ পেলে সরকারকে এবং স্থানীয় প্রশাসনকে খবর দিবেন দেবেন আদিস আমাদের বাংলাদেশের কিছু লোকের আছে আমাদের বাংলাদেশের কিছু নামধারী এবং কিছু লোক সর্বস্তরে আছে যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী সময়ে যে কোনো ফাঁকে প্রশাসনে এবং অন্যান্য জায়গায় ঢুকে গিয়েছিল তারা সেখানে যে যেমন রাসুলুল্লা সাল্লামের সাথেই আব্দুল্লাবেন ওভাই ছিল সেরকম কিছু লোক সেখানেও কাজ করছে তারা সাড়ে তিন কোটি বাংলা হাদিসদের সাড়ে তিন কোটি আহলাদীদের উপরে তাদের এই বাংলাদেশের সরকার মন মনটা চটিয়ে দিয়ে তাদের মনোনয়ন যাতে না পায় সেই ব্যবস্থা করছে নিজেদের সরকারের ভিতরে থেকেই এ বিষয়ে আপনাদের সচেতন হতে হবে তারা